হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড স্টাইল বাই তানি। আমি তানি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা নিয়েছি, তোমরা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করবো। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমাকে পার্সোনালি পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার সোশ্যাল মিডিয়া সাইটে ফলো করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করো। আর তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছো, তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাথে আমি আজকে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব, আর এটা অলরেডি আমি আনবক্সিং আগে করে নিয়েছি। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তোমার সাথে চলো আমি আগে দেখিয়ে দিই তেলটা। এটা হচ্ছে কিন্তু আমি অ্যামাজন থেকে কিন্তু পারচেস করেছি, আর এটা কিন্তু আমি অলরেডি আগে আনবক্সিং করেই নিয়েছি। এটা কিন্তু এইভাবে এসেছিলো, আর এটা আমি খোলার পরে দেখো ট্যাং টান, তোমরা জাস্ট আগে প্যাকেজিংটা দেখো, তারপরে ব্রাশ সম্বন্ধে আমি তোমাদের বলবো। তোমরা দেখো, আমি ক্লোজলি তোমাদের দেখাচ্ছি, বিউটিফুল। দেখো ভিতরে কিন্তু এরকম গোল্ডেন কালারের, কিন্তু এরকম খুব সুন্দর গ্লিটার টাইপের কিন্তু দেখো ডিজাইন করা রয়েছে। ধর একটা বিউটিফুল একটা প্যাকেজিং। আজকে আমি তোমাদের সাথে কিন্তু এই মেকআপ ব্রাশটার রিভিউ শেয়ার করবো। আউটার বক্সটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমার এরকমই রিসিভ হয়েছিলো। আর এখান দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ট্রান্সপারেন্ট, এখান দিয়ে ইজিলি তোমরা ব্রাশগুলো দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ফেস অ্যান্ড আই এই দুরকম কিন্তু ব্রাশ রয়েছে, আর এটা কিন্তু পুরোপুরি কিন্তু ট্রান্সপারেন্ট তোমরা দেখো। আর এটা কিন্তু প্লাস্টিকের, আর এটা কিন্তু খুবই হার্ডি একটা প্যাকেজিং, একদমই নরম না, খুব শক্তপক্ত কিন্তু বক্সটা। আর এই বক্সটা দেখো, এখান থেকে আমি কিন্তু এবার ওপেন করছি। এটা কিন্তু এখানে যেটা সাদা রঙের এটা দেখছি, এটা প্লাস্টিকের একটা বক্স, তার মধ্যে কিন্তু গোল্ডেন কালারের গ্লিটার টাইপের কিন্তু একটা কার্ডবোর্ড বক্স আছে। খুবই সুন্দর একটা প্যাকেজিং। বক্সের উপরে কিন্তু এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, ব্ল্যাক কালার দিয়ে কিন্তু লেখা রয়েছে। এখানে কি লেখা রয়েছে তোমার সাথে আমি শেয়ার করি। এখানে লেখা রয়েছে সুইস বিউটি প্রফেশনাল ফেস অ্যান্ড আই ব্রাশ সেট। কি এই ব্রাশগুলো দিয়ে তোমরা কী কী ইউজ করতে পারো সেগুলো লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে পাউডার, কনসিলার, আই শ্যাডো ব্লেন্ডিং, আই শ্যাডো দেওয়ার জন্য, তারপর ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এখানে এই ব্রাশগুলো রয়েছে, এটা কিন্তু লেখা রয়েছে। আর এদিকে ব্যাক সাইডেও কিন্তু অনেক কিছু লেখা রয়েছে। ব্যাকসাইড এখানে লেখা হচ্ছে সিক্স ফেস ব্রাশ সেট। এটার প্রাইস হচ্ছে এমআরপি বলে দিই, এটার প্রাইস হচ্ছে 799 rupees। চলো আগে এবার তোমাদের চলো ব্রাশগুলো এবার দেখাই। আমি এই ব্রাশগুলো অনেকদিন ধরেই দেখছিলাম, বাট কিনবো ভাবছিলাম, কেনা হচ্ছিলো না, তাই এবার কিনেই ফেললাম। তাই চলো তোমাদের সাথে আগেই কিন্তু রিভিউটা আমি শেয়ার করছি। আর এইটা কিন্তু আমি এখনও ইউজ করিনি, একদমই নতুন, আমি একদিনও ইউজ করিনি। বাট আমি রিভিউটা এখন কেন তোমাদের সাথে শেয়ার করছি, এটার যে কোয়ালিটিটা আমার এত ভালো লেগেছে, আমি তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একে রিভিউটা শেয়ার করা যাক। আর এটা কিন্তু আমি পারচেজ করেছি অ্যামাজন থেকে, তোমাদের তো আমি দেখালাম। আর এটার প্রাইস আছে কিন্তু 799 rupees, বাট এটা আমার অফারে পড়েছে 630 rupees। আর এটার উপরে খুব একটা বেশি ডিসকাউন্ট থাকে না। আমি এটা তোমাদের সাথে আমি একটা একটা করে ব্রাশ দেখিয়ে দিচ্ছি। প্রথম যে ব্রাশটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি, এটা কিন্তু খুব ভালো টাইটলি কিন্তু এখানে প্যাকেজিং, তোমরা দেখো এটা যতই নাড়াও এটা কিন্তু পড়বে না, খুব টাইটলি কিন্তু ব্রাশগুলো এখানে সেট করা থাকে। তোমাদের আগে দেখো একটা একটা করে আমি ব্রাশগুলো দেখাবো। প্রথম যে ব্রাশটা তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে পাউডার ব্রাশ, বা এটা দিয়ে তোমরা ব্রাশ অ্যাকচুয়ালি পুরো নিজের উপর ডিপেন্ড করে কী নিজেরা কীভাবে ইউজ করে। এটা দিয়ে কিন্তু ব্লাশও ইউজ করতে পারবে, পাউডার ইউজ করতে পারবে, আর মাল্টিপারপাস তোমরা যেরকমভাবে খুশি কিন্তু ইউজ করতে পারো। আর এটার যে ব্রিসেলটা আছে, খুবই সফট টাইপের ব্রিসেল তোমাদের আমি দেখাচ্ছি, দেখো খুবই সফট টাইপের। তোমরা যখন ফেসে ইউজ করবে নিজেরাই ফিল করতে পারবে কতটা সফট, খুবই সফট টাইপের। আর এটার কিন্তু একটাও কিন্তু কোনো ফল আউট হচ্ছে না, তোমাদের দেখো সামনে আমি দেখাচ্ছি, খুবই ভালো আর গুড কোয়ালিটির কিন্তু আমার মনে হয়েছে ব্রাশগুলো। আর খুবই সুন্দর, খুবই সফট, একদমই হার্ড না, তোমরা স্কিনে যখন অ্যাপ্লাই করবে তখন নিজেরাই ফিল করতে পারবে কতটা আমেজিং কিন্তু একটা কিন্তু এই ব্রাশগুলো। আর এটা পাউডার ব্রাশটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ, কতটা থিক আর কতটা ফ্লাপি টাইপের। এটা দিয়ে কিন্তু পাউডার ফাউডার দিতে কিন্তু খুব সুবিধা হবে। এই একটা কিন্তু ফার্স্ট নম্বর ব্রাশ। সেকেন্ড যে ব্রাশটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো এটা কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ, দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরো ফ্ল্যাট। এটা দিয়ে কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য পারফেক্ট কিন্তু বলতে পারো। এটা কাবুকি টাইপের যে ব্রাশগুলো হয় ঠিক সেরকম ধরনের দেখতে, আর ঠিক সেরকম ধরনেরই। আর এটাও কিন্তু খুবই সফট, আর খুব ব্রিসেলগুলো কিন্তু খুবই ফাইন তোমরা দেখতেই পাচ্ছ, আর কতটা থিক, আর একটাও কিন্তু ফল আউট কিন্তু এটা দিয়ে হচ্ছে না। নেক্সট যে ব্রাশটা দেখাচ্ছি, দুটোই কিন্তু বড় ব্রাশ ছিল, আর এই চারটে কিন্তু দেখো, এই চারটে কিন্তু ছোটো ব্রাশ আছে, এই চারটে কিন্তু আইসের জন্য। তোমাদের প্রথম যেটা দেখাচ্ছে দেখো, এটা কিন্তু অ্যাঙ্গুলার টাইপের রয়েছে,
পুলি রয়েছে, এটা কিন্তু আইব্রোস ফিল আপ করার জন্য পারফেক্ট একটা ব্রাশ। তোমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে আইব্রোস ফিল আপ করতে পারবে আর এটা দিয়ে কিন্তু কমিং করতে পারবে। এই একটা রয়েছে। সেকেন্ড যেটা দেখো, এটা হচ্ছে কনসিলার ব্রাশ। এটা দিয়ে কিন্তু তোমরা কনসিলার ইউজ করতে পারবে। দেখো তোমার এরিয়া বা মাউথ এরিয়া তোমরা যে কনসিলার যে ইউজ করবে বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই ব্রাশটা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশ। আর এখানে প্রত্যেকটা ব্রাশের গায়ে কিন্তু দেখো সুইস বিউটি লেখা রয়েছে। আর এখানে কিন্তু দেখো লেখা রয়েছে কনসিলার F03, এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে। যে ব্রাশটা তোমাদের দেখাচ্ছি এটা এগেইন কিন্তু একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এটা কিন্তু একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে খুব সুন্দর প্রপারলি তোমাদের আইশ্যাডোটা কিন্তু ব্লেন্ড করতে পারবে। আর প্রত্যেকটার ব্রিসেল কিন্তু সফট। এটা কিন্তু একটা খুবই সুন্দর ফ্লাপি টাইপের কিন্তু একটা ব্লেন্ডিং ব্রাশ। নেক্সট যে ব্রাশটা দেখো, এই মোট চারটে ব্রাশ কিন্তু এখানে রয়েছে। এখানে যে ব্রাশটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর। দেখো গোল টাইপের কিন্তু ব্রাশটা রয়েছে। এটা কিন্তু তোমার ক্রিস এরিয়ায় তোমাদের আউটার কর্নারে কিন্তু এটা দিয়ে ব্লেন্ড করতে খুব ভালো হবে। আর এটাও কিন্তু ব্রিসেলটা খুবই সফট, একদমই হার্ড টাইপের না। এই চারটে কিন্তু ছোট ব্রাশ আর এই দুটো কিন্তু বড় ব্রাশ। তোমরা দেখছি এই ছটার কিন্তু সেট, খুবই লাইট ওয়েট টাইপের কিন্তু ব্রাশগুলো। আর এই বেসিক্যালি কিন্তু খুব কম রেঞ্জের ব্রাশ কিন্তু খুব একটা ভালো হয় না, কিন্তু বলবো 600-650 টাকার মধ্যে এই ব্রাশগুলো কিন্তু খুবই ভালো। ব্রাশটা কিন্তু পারচেস করে দেখতে পারো, এটা কিন্তু তোমরা অনলাইন ইজিলি অ্যাভেলেবেল, অনলাইন ইজিলি পেয়ে যাবে। আর এটা খুব বেশি একটা ডিসকাউন্ট থাকে না, বাট আমি কিন্তু কোয়ালিটি ওয়াইজ আমার কিন্তু খুবই আমি স্যাটিসফাই তোমাদের সাথে কিন্তু রিভিউটা শেয়ার করলাম। তোমরা যদি এরকম ব্রাশ কিনতে ইন্টারেস্টেড হয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু কিনতে পারো। আর তোমরা নিজেরাও খুবই স্যাটিসফাই হবে, ইউজ করেও খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা একটু হলেও যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ লাইক করো, তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ওকে বাই।